আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মেডিসিনের জনপ্রিয় চ্যানেল। আমি ফার্মাসিস্ট মোর্শেদ আহমেদ রাসেল। আজকে জানতে পারবেন বীর্য গাঢ়কারক ও যৌন শক্তি বর্ধক মাজন মুগালিস বা হামদাদের ম্যাজিক হালুয়া। প্রিয় দর্শক, নিয়মিত প্রয়োজনীয় যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মাজন মুগালিস প্রস্তুত করেছেন বাংলাদেশের হার্বাল ও ইউনানি কোম্পানি হামদাদ ল্যাবরেটরিস। মাজন মুগালিস ইউনানি ফর্মুলায় তৈরি, এটি একটি হালুয়া। মাজন মুগালিস 11টি গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি। মাজন মুগালিসের উপকারিতা, বীর্য পাতলা, এই সমস্যা নিয়ে অনেকেই হতাশ এবং সহবাসের সময় বাড়াতে অনেকেই অন টাইম মেডিসিন সেবন করেন। তবে অন টাইম মেডিসিনের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া, হামদাদের মাজন মুগালিস খেতে পারেন। এটি হামদাদের ইউনিয়নি ফর্মুলায় তৈরি, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বীর্য গাঢ়কারক, যৌন শক্তি বর্ধক বা যৌন শক্তি বৃদ্ধি করে, শুক্র ক্ষয় রোধ করে, দ্রুত বীর্যপাত রোধে ও বন্ধাত্ব চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। মাজন মুগালিস মানসিক অবসাদ দূর করে ও যৌন শক্তি বৃদ্ধি করে, শারীরিক অবসাদ দূর করে, ইহা স্থায়ীভাবে কাজ করে। মাজন মুগালিস অন টাইম বা অন টাইম ওষুধ নয়, এটি স্থায়ীভাবে সমাধান দিয়ে থাকে। মাজন মুগালিসের সেবন মাত্রা সম্পর্কে আমরা জেনে নিই। 1 চামচ অথবা 2 চামচ সকালে এবং রাতে 2 বার গরুর দুধের সাথে সেবন করতে হবে, বা দুধ ব্যতীত খালিও এটি সেবন করা যায় সকালে এবং রাতে 2 বেলা খাবারের পরে। রোগীর অবস্থা বুঝে মাত্রা বাড়ানো অথবা কমানো হতে পারে। হামদাদের রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো হামদাদের ওষুধ সেবন করাই উত্তম। নিয়মিত যে কোনো প্রয়োজনীয় মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। হামদাদের মাজন মুগালিস সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে নিশাত, হামদাদের নিশাত নিয়ে কথা বল, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, বেল আইকন অন করে রাখুন। আসসালামু আলাইকুম।